অনেক আলেম বলেছেন আহলুল হাদিস বা সালাফি নামটি কোরআন ও হাদিসে নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ওই শব্দগুলো ব্যবহার করছি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এটা কোরআন হাদিসে আছে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আছে কোথাও নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি মা আনা আলাইহি ওয়া আসহাবি এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তো বলেন নাই। সাহাবীরা সাহাবীদের আমলে খারেজিরা নিজেদেরকে গর্ব করে বলতো আমরা খাওয়ার আছি, শিয়ারা বলতো না হনু শিয়াতে আলী আমরা শিয়া, কিন্তু সাহাবীরা বলতো না নাহানু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। সাহাবীরা এরকম করে চলে নাই, সাহাবীরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত নাম রাখেন নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত অনেক পরে এসে আমরা সাহাবীদেরকে নাম দিছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আচ্ছা তাওহীদ তাওহীদ বলি আমরা আল্লাহর একত্ব বলি, তাওহীদ শব্দটা কিন্তু কোরআনে সরাসরি তাওহীদ শব্দ নাই, তাওহীদের মাদ্দাগত শব্দ আছে আহাদ আছে ওয়াহেদ আছে এরকম ওয়াহদাহু আছে এরকম শব্দ আছে কিন্তু তাওহীদ নাই। তাই বলে কোরআন হাদিসে নাই এর জন্য তাওহীদ বলা যাবে না, তারপরে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা যাবে না, তারপরে আমরা যে বিভিন্ন আরো কত এরকম অসংখ্য জিনিস আছে শরীয়তের পরিবেশ আছে গুলো, সে পরিবেশা গুলো কোরআন হাদিসে থাকা জরুরি না। এই জন্য মানে এই সালাফি আহলুল হাদিস তারপরে হানাফি শাফি মালিকি হাম্বলি বা আরো যত পরিবেশা আছে পরিবেশা কোরআন হাদিসে থাকা জরুরি বিষয় নয়।